আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ, আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি, খুবই দুঃখজনক একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। হয়তো আপনারা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন, আজকে আলোচনা করব একটি মৃত্যু বিষয়ে। আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, বাংলাদেশের একজন খ্যাতসম্পন্ন তরুণ বক্তা, যাকে বর্তমান সময়ে সবাই আমরা চিনি, সবাই আমরা তাকে জানি, যার ভালোবাসায় আসক্ত হয়েছিল বাংলাদেশের লক্ষ মানুষের হৃদয়, আজকে সেই ব্যক্তি সবাইকে কাঁদিয়ে, সবাইকে পর করে চিরবিদায় নিয়ে, আমাদেরকে পর করে চিরবিদায় নিয়ে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। প্রিয় দর্শক, হয়তো আপনারা বলছেন সে কে? সে হলো ময়নুল ইসলাম, তরুণ বক্তা মাওলানা ময়নুল ইসলাম, যে কিনা মাওলানা আমির হামজার সুরে ওয়াজ করত, যার ওয়াজে হাজার হাজার মানুষ তার ভালোবাসায় আসক্ত হয়েছিল। সে ওয়াজ করেছে যে সময়, কোনো সময় হুঙ্কার দিয়েছে, আবার কোনো সময় হৃদয় বিদারক ঘটনা বলে মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। একটা জিনিস কি জানেন, যে বেচারিটি মারা গেল বেশি বয়স কিন্তু নয়, আমাদের চেয়ে অনেক ছোট, তরুণ, হয়তো আপনার বয়স হবে কত, 22 অথবা 24 বছর এরকম বয়স হবে, অথবা 25-26 এরকমই হবে, এর কমই হতে পারে। তো দেখেন, মৃত্যু এমন একটা জিনিস, আজরাইল যখন অর্ডার পেয়ে যায় মহান রব্বুল আলামিনের কাছ থেকে, কার বয়স কম কার বেশি, কে বুড়া হয়েছে আর কে জোয়ান আছে, কে সুন্দর কে অসুন্দর, কে ধনী গরিব, এটা যাচাই করার সময় কিন্তু আজরাইলের হাতে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। আমরা বলবো, আমরা বলে থাকি যে লোকটি মারা গেল, এর তো মৃত্যুর সময়ও হয়নি, অকালে বিদায় হয়ে গেল, অকালে প্রাণ ঝরে গেল, কিন্তু তার দুনিয়ার বুকের মধ্যে রিজিক শেষ, তার দুনিয়ার বুকে হায়াত শেষ, তাই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে তাকে চলে যেতে হয়েছে। প্রিয় দর্শক, সবার কাছে আকুল আবেদন, আমরা তার জন্য রুহের মাগফিরাত কামনা করব, আল্লাহ পাকের কাছে দোয়া করব তার জন্য, যেন মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকের মধ্যে যতদিন বেঁচে ছিল, এই অল্প বয়সের ভিতরেও মানুষের মাঝে গিয়ে কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের তাফসির করেছে, মানুষকে হেদায়েতের পথে ডেকেছে, আল্লাহ পাক যেন এই মানুষকে কোরআনের দাওয়াত দেওয়ার অসিলায় এই ময়নুল ইসলাম ছোট ভাইকে যেন জান্নাত নসিব করায়। সকলে বলে আমিন। প্রিয় দর্শক, আমরা সবাই সবার জন্য দোয়া করব। একটা মানুষ যখন আমাদের থেকে হারিয়ে যায়, কিছু কিছু মানুষ হারিয়ে গেলে হৃদয়টা কেমন যেন কেঁপে ওঠে, কেমন যেন নিজেকে নিজে বোঝ দেওয়া যায় না, ঠিক তেমনি হলো আমার, আমার দিক দিয়ে আমার নিজের কথা বলছি। যখন ফেসবুকের মধ্যে আজকে দেখলাম যে ময়নুল ইসলাম উনি নাকি স্ট্রোক করে মারা গিয়েছে, সত্য কথা বলতেছি যে আমি এটা বিশ্বাস করতে পারিনি, যে না এটা কীভাবে সম্ভব, এর তো মারা যাওয়ার বয়স হয়নি, আসলে তো মারা যাওয়ার কোনো বয়স লাগে না, এমনও মানুষ আছে দুনিয়ার বুকে আসার আগেই মৃত্যুবরণ করে, আবার কেহ আছে দুনিয়ার বুকের মধ্যে এসে দুই একদিন বেঁচে আবার মৃত্যুবরণ করে। আমাদের বিশ্বাস হোক বা না হোক, আমি যখন ময়নুল ইসলামকে দেখলাম যে সে মারা গেছে সব হেডলাইনে লেখা হইতেছে ফেসবুকে, এটা সত্যকার কথা বলছি, আমি এটা বিশ্বাস করতে পারিনি, এটা না, এটা মেনে নিতে পারছি না, কিন্তু আমি না মেনে নিলেও এটাই সত্য যে মানুষ যখন তখন পৃথিবী ছেড়ে আল্লাহ তাআলার ডাকে চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ পাক ওনার হায়াত ফুরিয়ে গিয়েছিল, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় হয়েছে, আমরা তার জন্য দোয়া করব, রুহের মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক যেন এই কোরআনের দাওয়াত যতদিন দাওয়াত দিয়েছে এই ওসিলা করে যেন আল্লাহ পাক ওনার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, এই দোয়াটাই আমরা সবসময় তার জন্য করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক, আমিন। তো প্রিয় দর্শক, আজকে অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি, শুধুমাত্র আজকে একটু দুঃখজনক খবর দেওয়ার জন্য আপনাদের সম্মুখে এসেছিলাম।
সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, খোদা হাফেজ।